फ्रेंड्स आशा करी सबाई भलो आगामीकाल सोमवार एक स्पट जयनिंग करानो हबे तो डेटा स्क्रिने दिए देव और एटा हबे बाजार कोलकाता शपिंग मले स्पट जयनिंग करानो हबे पार्मानेंट भावे किन्तु एखाने काज पाबेन आपनारा जारा एखाने काज करबेन पुरोटाई किन्तु पार्मानेंट बेसिस कोनो रकम टेम्पोरारी बेसिस एखाने कोनो जयनिंग होच्छे ना जे दो मास तीन मास पर आपनादेर काज चले जाबे एरकम किन्तु कोनो ब्यापार नेई कम्पानी बोलेई दिएछे पार्मानेंट भावे किन्तु एखाने नियोग करा हबे लोकेशन रयेछे बेश किछु लोकेशनेर बाजार कोलकाताय किन्तु जयनिंग करानो हबे किन्तु कालके आपनारा जारा आसबेन तादेरके आसते हबे हावड़ा मयदानेर बाजार कोलकाता लोकेशने तो हावड़ा मयदानेर जे बाजार कोलकातार शपिंग मलटा रयेछे सेखानेई ওখানকার কোম্পানির সমস্ত লোকজন থাকবেন তো সমস্ত ক্যান্ডিডেট সেখানেই আসবেন আর কোন কোন লোকেশনে রিক্রুটমেন্ট হবে সেই শপিং মলগুলোর লোকেশনগুলো আমি কিন্তু বলে দেব তো আপনারা যে যে লোকেশনেই কাজ করতে চাইবেন না কেন আগামীকাল কিন্তু প্রত্যেককে হাওড়া ময়দানের বাজার কলকাতার সামনে চলে আসতে হবে 11:30টার সময় 11:30টার মধ্যে কিন্তু ঢুকবেন দেরি হলে কিন্তু হবে না 11:00টা থেকে 11:30টার মধ্যে তো এইবারে আমি ডিটেইলসটা আলোচনা করছি আপনারা মনোযোগ সহকারে শুনে নিন আগে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন ভালো করে বুঝে নেবেন যদি কাজটা করার মতন হয় তবেই কিন্তু আসবেন অযথা কেউ সময় নষ্ট করে পয়সা খরচ করে আসবেন না আগে ভালো করে জেনে বুঝে নেবেন তারপরেই কিন্তু আসবেন তো যে কাজটা হচ্ছে আমি একটু বলে দিই পোস্ট যেটা রয়েছে শপিং মলের ভিতরেই কিন্তু কাজ করতে হবে একদম এসি কমপ্লেক্সের ভিতরে আপনারা কাজ করবেন পোস্ট রয়েছে হাউসকিপিং পোস্টে কাজ করতে হবে আগেই বলে দিই হাউসকিপিং মানে পুরো শপিং মল এন্টায়ার ভিতরে যত এরিয়া আছে সমস্ত বাজার কলকাতার যতটা এরিয়া আছে সেই এরিয়াটাকে কিন্তু নিট এন্ড ক্লিন রাখতে হবে জামা কাপড় গোছানো থেকে শুরু করে র‍্যাক যেগুলো থাকে সেগুলোকে একটু ঝাড়া পোছা করা ফ্লোর ক্লিন করা গ্লাস যেগুলো থাকে ওয়ালে যে কাচের যে শোকেস মতন যেগুলো থাকবে গ্লাসগুলো সেগুলোকে ক্লিন করা তো গ্লাসের যে ডোর আছে সেগুলোকেও কিন্তু পরিষ্কার করতে হবে মানে অল ওভার শপিং মলের ভিতরে কিন্তু পরিষ্কার করতে হবে এছাড়াও যেটা মেইনলি বলার আছে কিছু কিছু শপিং মলে কিন্তু টয়লেট ক্লিন করতে হবে যাদের মেন্টালিটি থাকবে যে আমরা হাউসকিপিংয়ের সমস্ত কাজ করতে পারবো ফ্লোর থেকে টয়লেট সমস্তটা ক্লিনিং করতে পারবো তারাই কিন্তু যোগাযোগ করবেন কিছু কিছু শপিং মলে কিন্তু টয়লেট ক্লিনিং করতে হয় না তো সেক্ষেত্রে তারা অ্যাডভান্টেজ পাবেন টয়লেট ক্লিনিং তাদের করতে হবে না কিন্তু যে সমস্ত শপিং মলে টয়লেট ক্লিনিং রয়েছে সেখানে কিন্তু করতে হবেই তো এরকম মেন্টালিটি নিয়ে আসবেন না যে আমি পারবো না আমি টয়লেট ক্লিনিং করতে পারবো না তারা দয়া করে আসবেন না কোনো রকম এখানে নাইট ডিউটি করতে হয় না তো শিফটিং আমি সব বলে দিচ্ছি ডিটেলস আমি বলে দিচ্ছি একটুখানি ভালো করে শুনে নিন তো যেটা বলছি শপিং মল সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হচ্ছে এছাড়া গাড়িতে করে যে জামা কাপড়ের পেটিগুলো আসে সেগুলোকে ধরে স্টোর রুমে পর্যন্ত নিয়ে গিয়ে রাখতে হবে এগুলোও কিন্তু আপনাদেরই কাজ ঠিক আছে তো এই কাজগুলোও করতে হবে বয়স লাগছে 18 বছর থেকে 45 বছর কোয়ালিফিকেশান কিছু লাগছে না তবে ইংলিশ একটু পড়তে বা লিখতে জানতে হবে এটুকু হলে খুবই ভালো হয় এছাড়া কোয়ালিফিকেশান এখানে কিছুই লাগছে না ডিউটি টাইমটা বলে দিই দুটো শিফটে ডিউটি আছে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত একটা শিফট তো এই টাইমের মধ্যে লাঞ্চ টিফিনের টাইম ফাইম সব কিছু আপনারা পাবেন আরেকটা শিফট রয়েছে দুপুর 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এই টাইমের মধ্যেও কিন্তু লাঞ্চ ডিনারের টাইম আপনারা পেয়ে যাবেন সারা রাত ধরে এখানে কিন্তু কোনো ডিউটি নেই এই দুটো টাইমের মধ্যেই কিন্তু আপনাদের কাজ করতে হবে স্যালারি রয়েছে গ্রস স্যালারি 10,000 টাকা পিএফএসআই কেটে হাতে পাবেন 9,500 টাকা এটা কিন্তু ইন হ্যান্ড এই স্যালারিটা কিন্তু আস্তে আস্তে বাড়বে এটা কিন্তু জাস্ট স্টার্টিং স্যালারি বলে দিলাম কাজের ভিত্তিতে কিন্তু এখানে স্যালারি বাড়বে এছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর ইনক্রিমেন্ট আছে ইনক্রিমেন্ট পেয়ে কিন্তু আপনার স্যালারি বেড়ে যাবে পিএফএসআই বোনাস সমস্ত ফ্যাসিলিটি কিন্তু আপনারা পাবেন কারণ আপনারা কিন্তু প্রথম থেকেই কোম্পানির আন্ডারে কাজ করছেন যে এখানকার বাজার কলকাতার যারা ভেন্ডারশিপ নিয়ে রেখেছে যেসব সেকেন্ড পার্টি ভেন্ডার
তারাই কিন্তু আপনাদেরকে পেমেন্ট দেবে, যারা সেকেন্ড পার্টি পেরোল, যারা ভেন্ডার তারাই কিন্তু আপনাকে পেমেন্ট দেবে, তারাই কিন্তু এখানে রেজিস্টার্ড ভেন্ডার, তারা কিন্তু একটা রেপুটেড কোম্পানি, তারা আপনাদের কিন্তু কাজে লাগাবে। তো সমস্ত ডকুমেন্টস তাদের আছে, তারাই কিন্তু আপনাদের স্যালারি দেবে, তারাই কিন্তু আপনাদের জয়েনিং করাবে, কিন্তু কাজ আপনারা সবাই বাজার কলকাতাতেই করবেন। 30 দিন এখানে কাজ করতে হয়, 30 দিনই কিন্তু এখানে শপিং মল ওপেন থাকবে, নো ওয়ার্ক নো পে বেসিসে আপনাদের কাজ করতে হবে। যে কটা দিন কাজ করবেন মাসের শেষে সেই কটা দিন হিসাবে কিন্তু আপনার পেমেন্ট কাউন্ট হবে। কারুর যদি জয়েনিং এর পরে কাজ ছেড়ে দিতে ইচ্ছা হয় 15 দিন আগে কিন্তু কোম্পানিকে জানাতে হবে, সুপারভাইজার যার আন্ডারে আপনারা কাজ করছেন তাকে কিন্তু 15 দিন আগে, অর্থাৎ 15 দিনের নোটিস পিরিয়ড থাকবে, 15 দিন আগে কিন্তু আপনাকে জানাতে হবে যে আমি কাজ করব না। তখন কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার, আপনার পেমেন্ট টেমেন্ট সব কিছু করিয়ে মিটিয়ে আপনাকে কিন্তু ওরা রিলিজ দিয়ে দেবে। কিন্তু না জানিয়ে চলে গেলে একটা পয়সাও পাবেন না, এটা কিন্তু সমস্ত জায়গায় একই সিস্টেম। ড্রেস এখানে একটা ইউনিফর্ম দেবে, তার জন্য মাত্র 300 টাকা লাগে, সেটা আপনারা আগে দিতে চাইলে দিতে পারেন, পরে যদি স্যালারি থেকে কাটিয়ে নিতে চান সেক্ষেত্রে স্যালারি থেকে কাটিয়ে নেওয়ার সুযোগ আছে। কোনো কোনো ক্ষেত্রে আছে ড্রেস দেওয়ার, মানে প্রথমে ড্রেস পাওয়ার জন্য কিছু একটা ওখানে জমা রাখতে হয়, আপনার কোনো আধার কার্ড বা কোনো প্যান কার্ড বা কোনো মাধ্যমিকের সার্টিফিকেট যা হোক একটা জমা রাখতে হয়, সেটা যদি করতে চান সেটাও করতে পারেন, অথবা কিছু পেমেন্ট দিয়ে আপনি ড্রেসটা আগে হাতে নিতে চান সেটাও কিন্তু করতে পারেন। তো মাত্র 300 টাকার ব্যাপার, এটা আপনারা কোম্পানিতে গিয়ে আলোচনা করে নিতে পারবেন, এটা কোনো হেডেকের ব্যাপার নেই। তো যে সমস্ত মলগুলো রয়েছে বাজার কলকাতার, যে সমস্ত মলগুলো রয়েছে সে মলগুলো আমি একটুখানি বলে দিচ্ছি, যে লোকেশনগুলো এখানে জয়েনিং হবে সেটা হচ্ছে রঙ্গলি মল বেলুড়, অরবিন্দ মল সালকিয়া, হাওড়া ময়দানে রয়েছে বাজার কলকাতা, সাঁতরাগাছিতে রয়েছে বাজার কলকাতা, এবং উত্তরপাড়া যেটা হুগলি উত্তরপাড়া এখানেও রয়েছে বাজার কলকাতা। তো এই এতগুলো বাজার কলকাতাতে কিন্তু জয়েনিং পাবেন আপনারা। তো যারা বেলুড় রঙ্গলিতে কাজ করতে চাইবেন বা অরবিন্দ মলে কাজ করতে চাইবেন বা সাঁতরাগাছি বা উত্তরপাড়া যে কোনো লোকেশনে বাজার কলকাতায় যে কাজ করতে চাইবেন, তাদেরকেও কিন্তু আগামীকাল 11:30টার মধ্যে হাওড়া ময়দান বাজার কলকাতার সামনে চলে আসতে হবে। সেখানেই কিন্তু সমস্ত জয়েনিং প্রসিডিওর কমপ্লিট হবে। ডকুমেন্টস নিয়ে আসবেন, আধার কার্ডের জেরক্স, অবশ্যই জন্ম তারিখ মাস সাল তিনটেই থাকতে হবে, প্যান কার্ডের জেরক্স, প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স আনবেন, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, নিজের নামে অবশ্যই ব্যাংকের পাসবই হতে হবে, এবং 2 কপি ফটো। এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনারা চলে আসবেন আগামীকাল, এবং এখানে স্পট জয়েনিং করানো হবে, কোম্পানির এক্সিকিউটিভরা ওখানে থাকবেন। তো এখানে স্পট জয়েনিংয়ের জন্য যে পারিশ্রমিকটা থাকছে সেটা 800 টাকা, যেটা আমার পারিশ্রমিক সেটা 800 টাকা থাকবে, সেটা ওখানে যারা এক্সিকিউটিভ থাকবেন কেউ একজন কালেকশন করে নেবেন, তাদের হাতে কিন্তু আগে 800 টাকা পেমেন্ট করে দিতে হবে, তারপরেই আপনি কাজের সমস্ত ডিটেলস জেনে বুঝে নেবেন, তারপরেই কিন্তু জয়েনিং করবেন। কোনো কারণে যদি আপনাকে রিজেক্ট করা হয়, জয়েনিং না হয়, সেই পেমেন্ট সেখান থেকেই আপনি ফেরত পেয়ে যাবেন, নিয়ে বাড়ি চলে যাবেন। কিন্তু আমার যে সিস্টেম সমস্ত জায়গায়, আমি যে প্রসেসে জয়েনিং করাই সেখানে কিন্তু একই সিস্টেমে জয়েনিং হবে, আপনারা যেহেতু আমার ক্যান্ডিডেটস আমার রেফারেন্সে যাচ্ছেন কোনো রকম সমস্যা হবে না, সেখানে জেনুইন লোক রয়েছে তারা কিন্তু এখানে জয়েনিংটা করিয়ে দেবেন। শুধুমাত্র আপনারা বিশ্বাস রাখবেন, যেটা সাগরদার উপরে আপনাদের বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসটা অবশ্যই এখানে রাখবেন, পেমেন্টটা আগে দেবেন, দিয়ে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, সব কিছু জয়েনিং হয়ে যাবে, তারপরে আপনারা সেখান থেকে সমস্ত কিছু নিয়ে ফিরবেন, জয়েনিং কিন্তু 100% হয়ে যাবে। তার আগে আপনি ক্রাইটেরিয়াগুলো দেখে নিন, আপনারা আজকেই ভিডিওটা দেখার পরে ফোন করবেন, অবশ্যই 5:30 থেকে 8:00 বা 8:30-এর মধ্যে ফোন করে নিন, ফোন করে আপনাদের নামগুলো কিন্তু এন্ট্রি করে নেবেন। ভিডিওটা দেখার সাথে সাথে ফোন করার কোনো দরকার নেই, ভিডিওটা ভালো করে আগে দেখে নিন, ভালো করে আগে বুঝে নিন, বুঝে যদি আপনি কাজটা করতে পারবেন বলে মনে হয় তবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। 5:30 থেকে 8:00-এর মধ্যে আপনাদের নামগুলো সেখানে কনফার্ম করবেন যারা আগামীকাল আসতে পারছেন, তো অবশ্যই চলে আসবেন, আপনাদের জয়েনিং করিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, নমস্কার।